বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার ফার্স্ট যে ক্লাসটা দিয়েছিলাম সেই ক্লাসটার মাধ্যমে একটা গিয়ারের বেন্ডিং স্ট্রেসের মাধ্যমে গিয়ারটা যে ফেল করতে পারে সেটা আপনারা মোটামুটি বুঝে গিয়েছেন যে সে তাহলে কিভাবে আমাদের গিয়ারটা ডিজাইন করতে হবে, কি কি ফ্যাক্টরগুলো আমাদের আনতে হবে। তো আমাদের আরেকটা কারণ আছে যে কারণটার জন্য একটা গিয়ার ফেল হতে পারে। তো দুই ধরনের স্ট্রেস মেনলি আসলে এখানে আমাদেরকে দেখতে হবে। তো নাম্বার ওয়ান যেটা ছিল সেটা সেটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস, তো সেটা আমাদের অলরেডি ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তো নাম্বার টুটা হচ্ছে ওয়ার। এখন এই ওয়ারটার অর্থ কি? ওয়ারটা মানে বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি যে এটা যেমন বেন্ডিং স্ট্রেস, ঠিক আছে, এটা এটা একটা লোড পড়ার ফলে এটা একটা গিয়ারটা হচ্ছে বেন্ড হতে পারে, তো গিয়ারটা ফেল করতে পারে। তো এটা অবশ্যই আমাকে মাথায় রেখে গিয়ারটা ডিজাইন করতে হবে। পাশাপাশি হচ্ছে আরেকটা বিষয়, সেটা তোমার কি ওয়ার, এই ওয়ারটা বলতেই বোঝায় হচ্ছে এটার মতো করে কন্ট্যাক্ট স্ট্রেস, অর্থাৎ এটা যেমন বেন্ডিং স্ট্রেস এটা হচ্ছে কন্ট্যাক্ট স্ট্রেস। তো কন্ট্রাক্ট স্ট্রেসটা কিরকম যদি একটু বুঝাই, ধরেন একটা একটা ছবি দেখিয়ে বোঝাচ্ছি। মনে করেন এই হচ্ছে আবার দুইটা গিয়ারের টুথ, দুটা ডিফারেন্ট গিয়ারের টুথ, হতে পারে একটা পিনের একটা হচ্ছে আমার গিয়ার। তো আমি ধরে নিচ্ছি যে এই যে এই গিয়ারটা, এটা যদি গিয়ার হয় আর এটা যদি পিনিয়ন হয় ধরলাম, তাহলে এই যে এখানে যে একটা কন্ট্যাক্ট হচ্ছে না, অর্থাৎ যে কন্ট্যাক্টের কারণে গিয়ারটা ঘুরতেছে একে অপরকে একই ভেলোসিটিতে ঘুরাচ্ছে, তো এই যে কন্ট্যাক্টটা, এই কন্ট্যাক্টটার হওয়ার ফলে এখানে একটা স্ট্রেস উৎপন্ন হচ্ছে। তো দ্যাটস ওয়াই এখানে কিন্তু একটা ফেলি মানে একটা ফেলার হতে পারে, তাই না? এখানে ম্যাটেরিয়ালসটা ক্ষয় হতে পারে বা হোয়াট এভার দ্য রিজন ইজ, এখানে তো আপনার হচ্ছে একটা স্ট্রেস উৎপন্ন হওয়ার ফলে কিন্তু গিয়ারটার কোনো না কোনো কারণে গিয়ারটা ফেল হতে পারে। অ্যান্ড এই কারণে আমাদেরকে এই বেন্ডিং স্ট্রেসের পাশাপাশি একটা মানে গিয়ারটা কতটুকু বেন্ড করবে এটা পাশাপাশি আমাদেরকে হচ্ছে এই ওয়্যারটা নিয়েও আপনার হচ্ছে মানে গিয়ারটা ডিজাইন করতে হবে। ওয়্যারটা মাথায় রেখেও কিন্তু গিয়ারটা ডিজাইন করতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা তাহলে বলতে পারি এই পয়েন্টে হচ্ছে কন্ট্যাক্ট স্ট্রেস উৎপন্ন হচ্ছে, অর্থাৎ ওয়্যার উৎপন্ন হচ্ছে। তো আমাদেরকে এখন তাহলে ওয়্যারটার জন্য আমাদের কতটুকু আমরা অ্যালাউ করতে পারি বা কতটুকু আমি ম্যাক্সিমাম নিতে পারি আমার স্ট্রেসটুকু, সেটাকে হচ্ছে আমি এখন কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমি বের করবো, ঠিক আছে? তো আমি আসলে যেটা করব যে আমি হচ্ছে আমার আগের যে পিডিএফটা ছিল আমি সেই পিডিএফটা দিয়েই আসলে মানে সেই একই ম্যাথটা দিয়েই আসলে এটাকে বোঝানোর ট্রাই করব। তো স্যারের মতো করে একটা ম্যাথ দিয়ে করিয়েছে, আমি হচ্ছে আমি যে ম্যাথটা করিয়েছিলাম সেই ম্যাথটা দিয়েই আসলে বোঝাবো। আর এটা করলে আই থিঙ্ক মানে মিড টার্মের জন্য মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, আই থিঙ্ক আর কোনো কনফিউশন থাকবে না। অ্যান্ড স্যারের ভিডিওতে আসলে বেশ কিছু জায়গায় স্যার আসলে ইনকমপ্লিট রেখেছে যে কেন এটা করছে কেন ওটা করছে, একদম মানে স্পষ্ট ভাবে স্যার ক্যালকুলেশন করে দেখায়নি, বাট আমি হচ্ছে পুরো ম্যাথটা ক্যালকুলেশন করে দেখাই দিব আপনাদেরকে। তো মেইনলি আসলে কোয়েশ্চেনটা কি, এই আগের ইনফরমেশন গুলোকে সব আপনি মাথায় রাখতে পারেন, সেগুলো রেখেই আপনার কোয়েশ্চেনটা হচ্ছে, অর্থাৎ নতুন একটা কোয়েশ্চেন। আমি লাস্ট ক্লাসে দুটা কোয়েশ্চেন করিয়েছিলাম, তো ধরেন যে সি নাম্বার যে কোয়েশ্চেনটা, ধরেন সি নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে ফাইন্ড দ্য ফ্যাক্টর অফ সেফটি, ঠিক আছে, অফ গিয়ার্স ইন ওয়ার। আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে আপনাদের যে এখানে আসলে কেন আগে যেরকম আমি দুই জায়গায় ফ্যাক্টর অফ সেফটি বের করেছি, একটা পিনিয়নের জন্য একটা গিয়ারের জন্য, একটা ড্রাইভারের জন্য একটা ড্রিভেনের জন্য, বাট কেন আসলে এখানে আমরা শুধুমাত্র মানে গিয়ার লিখেছি, তাই না? এবং এখানে আরেকটা এক্সট্রা ইনফরমেশন যেটা আমি কোয়েশ্চনে আমার আগের কোয়েশ্চনে অ্যাড করা হয়নি, সে কোয়েশ্চেন এটা হচ্ছে একটা পয়সন রেশিও। তো এই পয়সন রেশিওটা হচ্ছে 0.3, ঠিক আছে, এই এটা কোথায় কাজে লাগবে এটা আমি সব শিখাই দেবো, সমস্যা নেই। আর এই যে কোয়েশ্চনটা করলাম মাত্র যে কেন আসলে এই ফ্যাক্টর অফ সেফটিটা ওয়ারের জন্য শুধুমাত্র গিয়ারের জন্য আমরা বের করব, এখানে কেন আমরা পিনিয়ন কাউন্ট করব না, এটা আমরা হচ্ছে অঙ্ক করার মধ্যে যখন হচ্ছে অঙ্কটা করব তখন হচ্ছে একটা ফ্যাক্টরের জন্য এই জিনিসটা ঘটতেছে, সে ফ্যাক্টরটা কোনটা সেটা আমি দেখাই দেবো বা সেই রিজনটা কি সেটা আমি বুঝাই দেবো। তো আপাতত আমি চলে যাচ্ছি আমাদের পিডিএফে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার পিডিএফটা। তো এই পিডিএফটা হচ্ছে আমার আগের পিডিএফটাই, সেটাকে সেটার মধ্যে যে এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের বেন্ডিং স্ট্রেস পুরো টেবিল টেবিল সহ। তো এখান থেকে হচ্ছে আমি ওয়ারটা ক্যাচ করে দিয়েছি, অর্থাৎ আমার আগের পিডিএফটাকে আমি আপডেট করে দিয়েছি। তো আমি এই আপডেটের পিডিএফটা আমি দিয়ে দিবো হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে আমার ভিডিও লিঙ্কের ডিসক্রিপশন বক্সে, তো টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা তো এখন একটু দেখি আমরা তাহলে ওয়ারটা কি আসলে, তাই না? আচ্ছা সবার আগে যেটা মাথায় রাখতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে এটার ফ্যাক্টর অফ সেফটি যে ফর্মুলাটা এটা কিন্তু আগের মতোই, জাস্ট হচ্ছে এটার রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেরকম দিতেছিলাম এস এফ, এখন আমি দিব হচ্ছে এস এইচ। তো আমি আগে ফর্মুলা গুলো আমি ডিসকাস করি, ফর্মুলা, ঠিক আছে, ফর্মুলা নিয়ে আগে ডিসকাস করি। তো ফর্মুলা নাম্বার ওয়ান হচ্ছে এস এইচ, এটা কি ওয়ার ওয়ার ফ্যাক্টর অফ সেফটি, ঠিক আছে।
ওয়ায়ার ফ্যাক্টর অফ সেফটি। আগে এসএফটা ছিল কি, বেন্ডিং ফ্যাক্টর অফ সেফটি, এটা হচ্ছে ওয়ার ফ্যাক্টর অফ সেফটি। এন্ড এটা এটা হচ্ছে আপনার সিগমা সি অ্যালোয়েবল ডিভাইড বাই হচ্ছে সিগমা সি। এখানে ম্যাক্সিমাম লেখার প্রয়োজন নেই, যদি এটা ম্যাক্সিমামই বোঝাচ্ছে, বাট হচ্ছে ম্যাক্সিমাম লেখার প্রয়োজন নাই। অর্থাৎ আগের ফর্মুলার মধ্যে এখানে ডেল ম্যাক্স ছিল, আর এখানে হচ্ছে আমরা এখন সিগমা সি দিতেছি। এখানে ম্যাক্সিমাম লেখা দরকার নেই, কারণ বইতে ম্যাক্সিমাম লেখা নেই। তো তাহলে সিগমা সি অ্যালোয়েবল ভ্যালুটা কি, এটা এটার ফর্মুলাটা কি? তাহলে নাম্বার ওয়ান হচ্ছে এটা, অ্যাকচুয়ালি নাম্বার ওয়ান না, এখানে ফর্মুলাটা আমি অলরেডি লাস্ট ক্লাসে আপনার হচ্ছে 16টা ফর্মুলা দেখাইছিলাম। তো এটা তো আপনার নাম্বার 17 নাম্বার, তাহলে এটা আমি 18 নাম্বার লিখতেছি। 18 নাম্বারটা হচ্ছে এরকম যে সিগমা সি অ্যালায়েবল, ঠিক আছে, এটা এটা হচ্ছে আপনার গিয়ার কন্ট্যাক্ট অ্যালায়েবল স্ট্রেস, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ার কন্ট্যাক্ট অ্যালায়েবল স্ট্রেস। এগুলো একদম মানে আমি ফুললি মানে এক্সপ্লেন করে দিয়েছি আমার পিডিএফ এর মধ্যে। তো গিয়ার কন্ট্যাক্ট অ্যালায়েবল স্ট্রেস এটা হচ্ছে আপনার এস সি জেড এন সিএইচ ডিভাইড বাই হচ্ছে কেটিকেআর, ঠিক আছে। এই এসসিটা কি, এই আচ্ছা এসসি নিয়ে পরে আলোচনা করতেছি, আগে আমি এটার ফর্মুলা লিখে দিই সিগমা সিটটা। তো সিগমা সিটা হচ্ছে আপনি বলতে পারেন যেটা ম্যাক্সিমাম, বা যদি এটা ম্যাক্সিমাম দ্বারা ডিনোট করা হয় নাই, তো এটা এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট গিয়ার কন্ট্যাক্ট স্ট্রেস, ঠিক আছে। মানে এটা হচ্ছে গিয়ার মানে নর্মালি আপনি জাস্ট এটাকে গিয়ার কন্ট্যাক্ট স্ট্রেস হিসাবেই মাথায় রাখতে পারেন, এছাড়া আদার আদার কোনো মানে একটা লাইন মনে রাখার দরকার নেই, গিয়ার কন্ট্যাক্ট স্ট্রেস বললেই হবে এটাকে। আর এটা হচ্ছে অ্যালায়েবল কন্ট্যাক্ট, অ্যালায়েবল গিয়ার কন্ট্যাক্ট স্ট্রেস, এটা অ্যালায়েবল, এটা এটা আপনার গিয়ার কন্ট্যাক্ট স্ট্রেস। তো সিগমা সি ভ্যালুটা হচ্ছে সিপি, এটার ফর্মুলাটা হচ্ছে সিপি WT। আমার আগের ফর্মুলাগুলো এখানে চলে আসবে, আগের ফ্যাক্টরগুলো চলে আসবে এখানে, যেগুলো আমি অলরেডি বের করেছিলাম গিয়ারের জন্য, যেমন ওভারলোড ফ্যাক্টর, এরপর হচ্ছে আপনার ডাইনামিক ফ্যাক্টর, এরপর আপনার সাইজ ফ্যাক্টর, আপনার লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর KM, ঠিক আছে। এই পর্যন্তই আমাদের, আর ওই আমাদের আরেকটা যে ফ্যাক্টর ছিল সেটা আমার দরকার নাই, KB, ঠিক আছে, রিম থিকনেস ফ্যাক্টর যেটা, এটা আমার দরকার নাই। আচ্ছা তো এটা গেল, তাহলে KM ইন্টু এখানে আরেকটা ফ্যাক্টর গুণ হবে, সেটা হচ্ছে একটা CF ডিভাইড বাই হচ্ছে আমার ফেস উইথ ইন্টু ডায়ামিটার পিস ডায়ামিটার ইন্টু হচ্ছে এখানে আই গুণ হচ্ছে এই আইটা কি, এই আইটাও বলবো আমি, এক্সপ্লেন করবো, সমস্যা নেই। এবার আমি আসি প্রথমে কোনটা আমার আন্ডার আছে যেটা আমি জানি না, যেমন SC, হোয়াট ইজ SC? SC-টা হচ্ছে অ্যালায়েবল কন্ট্যাক্ট স্ট্রেস, এটা হচ্ছে অ্যালায়েবল গিয়ার কন্ট্যাক্ট স্ট্রেস, আর এটা হচ্ছে অ্যালায়েবল কন্ট্যাক্ট স্ট্রেস। তো অ্যালায়েবল, আচ্ছা আমি জাস্ট হচ্ছে ভ্যালুগুলো জাস্ট ফর্মুলাটাই লিখে দিই, আমি এখানে আসলে পিডিএফ এর মধ্যে সুন্দর করে লেখা আছে যে কোনটা কি। তো অ্যালায়েবল কন্ট্যাক্ট স্ট্রেস SC হচ্ছে, এটা আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন, আমি আগে মানে ফর্মুলাগুলো ডিসকাস করে নিলে ভালো হয়, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। তো এটা আসলে SC-টা হচ্ছে আপনারা যেটা করবেন, এখানে আমি লিখে রাখছি সবগুলো, যে SC-টা হচ্ছে আপনার ফিগার 14.5 থেকে আপনারা এই কোয়েশ্চনটা নিতে পারেন। তো ফিগার 14.5 কোথায় আসে একটু দেখে নিই আমরা, এই যে ফিগার 14.5, এই যে ফিগার 14.5, তো এই যে SC ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে গ্রেড 2 স্টিলের জন্য, এটা গ্রেড 1 স্টিলের জন্য, বাট এটা PSI তে, আমি হচ্ছে নিব MPA তে। তো এই যে আমার এখানে দেওয়া আছে সুন্দরভাবে, অর্থাৎ যেভাবে করে আমি আসলে আমার বেন্ডিং এর জন্য স্ট্রেংথ বের করেছিলাম, অর্থাৎ ST বের করেছিলাম, এখানে আমার সেম ভাবে SC বের করবো এই ইকুয়েশন থেকে। যে আপনারা দেখেন এখানে সুন্দর মতো দেওয়া আছে যে SC ইজ ইকুয়াল টু 2.22 HB প্লাস 200, হ্যাঁ HB টা হচ্ছে ব্রিডল হার্ডনেস, যেটা আমাদের 200 দেওয়া ছিল কোয়েশ্চেনের মধ্যে, ঠিক আছে। তো এই যে আমি হচ্ছে মোটামুটি এখানে লিখে ফেলতেছি, তাহলে SC ইজ ইকুয়াল টু হচ্ছে 2.22 HB প্লাস হচ্ছে কি হবে এটা 200 MPa। আচ্ছা আমি আগের আগের কোয়েশ্চেন আসলে ওপেন করে নিই, তাহলে বেটার হয়। এই যে এটা হচ্ছে আমার সেই কোয়েশ্চেনটা, তো এই কোয়েশ্চনে হচ্ছে তাহলে যে 1 2 এর পরে আমি হচ্ছে তারপর 3 নাম্বার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আমি এখানে লিখছি, তো এটা সি নাম্বার না, এটা হচ্ছে আমি এখানে 3 3 দ্বারা বলতে পারি, আর একই কথা জাস্ট হচ্ছে তারপরে দিয়ে দিই আর কি, 3 নাম্বার কোয়েশ্চেন এটা, ঠিক আছে। আচ্ছা তো 3 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে ওইটা, এখন আসুন দেখেন এখানে কিন্তু লেখা আছে সুন্দরভাবে যে দ্য পিনিয়ন অ্যান্ড গিয়ার ইজ দ্য গ্রেড 1 স্টিল উইথ হার্ডনেস অফ 200 ব্রিনেল। তো আমি কিন্তু বোথ পিনিয়ন অ্যান্ড গিয়ারের জন্য আপনারা হচ্ছে 200 ব্রিনেল আপনারা হচ্ছে কনসিডার করতেছি, এবং এটার পরে এটার পরে যেটা আছে সেটা হচ্ছে আপনার এই যে আপনার হচ্ছে কি, এই যে ZN, ঠিক আছে। এই ZN-টা কি, যেভাবে করে আমি বেন্ডিং স্ট্রেস এর জন্য YN দেখছিলাম, YN যেটা ছিল কি যে স্ট্রেস সাইকেল ফ্যাক্টর, ঠিক তেমনি ওয়াইয়ার এর জন্য হচ্ছে আমি যেটা দেখবো এই ওয়াইয়ার এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে ZN, ঠিক আছে। এই ZN-টা হচ্ছে কি, এই সেম ভাবে স্ট্রেস সাইকেল ফ্যাক্টর ZN, এটা হচ্ছে স্ট্রেস সাইকেল ফ্যাক্টর ফর ওয়াইয়ার, তো এটাকে ZN দ্বারা ডিনোট করতেছি। তো ZN এর ফর্মুলাটা কি হবে এটাও আমি সুন্দরভাবে লিখে দিয়েছি আমার পিডিএফ এর মধ্যে, দেখতে পারেন আপনারা। এই যে ZN যেটা, এটা হচ্ছে
আপনারা এই যে এইখানে একটা 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 ফিগার আছে 14.15, ঠিক আছে, 14.15 যেটা এই ফিগারটা, তো ফিগার 14.14 ছিল হচ্ছে ওয়াইনের জন্য। আমরা হচ্ছে 10^8 সাইকেলের জন্য অ্যাকচুয়ালি এই এইটা নিচ্ছিলাম আসলে, ঠিক আছে, এই কোয়েশ্চনটা নিচ্ছিলাম আমরা। তো এখন হচ্ছে যদি এটাকে একটু আমি ড্র করে দিচ্ছি, এটা হচ্ছে আমি নিতেছিলাম এখানে, এই কোয়েশ্চনটা আমার বেঁধে গেছে জন্য। তো এখানে আমরা যেটা নিব জেটেনের জন্য সেটা হচ্ছে এই যে জেটেন ইজ ইকাল টু 1.4488 এন টু দি পাওয়ার -0.023। তো এটাও সেম ভাবে হচ্ছে আমি ওই 10^8 সাইকেল অর্থাৎ পিনিয়নে যেটা সেটা সেটার জন্য আসলে কাউন্ট করবো। যদি হচ্ছে এটা গিয়ারের জন্য আমি নিতেছি, বাট হচ্ছে পিনিয়ন আর গিয়ার তো একসাথে চলতেছে, তো অবভিয়াসলি 10^8 এর জন্য নিলে এনাফ। হ্যাঁ, তো এটার জন্য এই কোয়েশ্চনটা নিতেছি আমি, ঠিক আছে, এই বরাবর হচ্ছে এই কোয়েশ্চনটা দিতেছে। তো মোটামুটি এই হলো আমার ব্যাপার স্যাপার। তাহলে আমি যদি একটু কথা এবার আসি এদিকে, এখানে দেখেন ভালো মতো লেখা আছে একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে রিপিটেডলি অ্যাপ্লাইড বেন্ডিং স্ট্রেংথ স্ট্রেস সাইকেল ফ্যাক্টর YN, আর এটাকে দেখেন যে পিটিং রেজিস্ট্যান্স স্ট্রেস সাইকেল ফ্যাক্টর, দেখেন পিটিং রেজিস্ট্যান্স। তো হোয়াট ইজ পিটিং রেজিস্ট্যান্স, মানে এখানে এই পিটিংটা বলতে কি বোঝানো হয়েছে? তো আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে যে এখানে কিন্তু আসলে আরেকটা ফ্যাক্টর যেটা আমি মানে এখানে আপনাদেরকে এখন পর্যন্ত এক্সপ্লেন করিনি, সেটা হচ্ছে যে আই, এই আইটার নাম হচ্ছে আপনার সারফেস স্ট্রেন্থ জিওমেট্রি ফ্যাক্টর, ঠিক আছে। আমি যদি আইটা লিখে ফেলি আগে, আর এটা আচ্ছা জেটেনটা কি ছিল, জেটেনটা হচ্ছে 1.4488 1.4488 ইন্টু আচ্ছা এখানে এন, আচ্ছা এখানে এন দ্বারা কি বোঝানো হচ্ছে, এন দ্বারা বোঝানো হচ্ছে আপনার হচ্ছে লাইফ সাইকেল, ঠিক আছে। তাহলে লাইফ সাইকেল আমি এখানে এল জি ইউজ করবো, ঠিক আছে, কেন, কারণ এটা যদি গিয়ারের জন্য করতেছি তাই আমি এল জি নিতেছি, ঠিক আছে, কারণ এন তো আসলে আমি টুথ নাম্বার হিসাবে কাউন্ট করতেছিলাম আগে। তো এখানে আসলে প্যাচ লাগাবো না, আমি এখানে এল জি নিতেছি, সেম জিনিস। আর এখানে জেড এন এর বদলে এখানে আচ্ছা এরপরে হচ্ছে আপনার আই, ঠিক আছে, এই যে আইটা একটু বুঝাই দিই আপনাকে, এই আইটা কি, এই আইটা আমি এই জন্য বোঝাচ্ছি কারণটা হচ্ছে আইটা লাগবে আসলে এই জেড এনটাকে বোঝার জন্য, ওই পিটিং রেজিস্ট্যান্সটা বোঝার জন্য, পিটিং রেজিস্ট্যান্স। তো মানে ধরা হচ্ছে বিষয়টা এরকম যে যেহেতু আসলে এখানে গিয়ার গিয়ারের একটা কন্ট্যাক্ট হচ্ছে, তো এখানে একটা বাধা উৎপন্ন হচ্ছে গিয়ারের মধ্যে। তো এই এখানে এই বাধার কারণে অর্থাৎ এই রেজিস্ট্যান্সটার কারণে এখানে হচ্ছে একটা যদি এইভাবে দেখাই দিই আপনাদেরকে, এই বিষয়টা যদি এরকম ধরেন, ধরে তারপরে হচ্ছে ধরেন যে এটা হচ্ছে আমাদের সেই ইয়াটা মানে বাধাটুকু, এখানে গিয়ারটা এই জায়গায় এই জায়গায় তোমার আপনার সাথে কন্ট্যাক্ট হচ্ছে, তো কন্ট্যাক্টের কারণে এখানে একটা আপনার হচ্ছে বাধা সৃষ্টি হচ্ছে, ধরে নেন যে এটা হচ্ছে সেই রেজিস্ট্যান্সটা। তো এই রেজিস্ট্যান্সের কারণে অ্যাকচুয়ালি যে ইকুয়েশনটা আমরা এখানে নিয়েছিলাম সেই ইকুয়েশনটা হচ্ছে বলেন তো কোনটা, এই যে এটা, ঠিক আছে, এই এই ইকুয়েশনটা। তো এই যে এই ইকুয়েশনটা এটাই হচ্ছে আপনার পিটিং রেজিস্ট্যান্স ইকুয়েশন বলতে পারেন, ঠিক আছে, এই ইকুয়েশনটা, এটাকে আপনি বলতে পারেন হচ্ছে পিটিং রেজিস্ট্যান্স ইকুয়েশন। এটা আসলে বইতে আরো ভালো মতো এক্সপ্লেন করা আছে, আমি আসলে এক্স্যাক্টলি আপনাদেরকে আর বাকিটা এক্সপ্লেন করলাম না, বইতে একটু পড়লে আপনারা হচ্ছে রেজিস্টার পেয়ে যাবেন ভালো মতো। তো মেন ব্যাপার হচ্ছে এটাই যে এটা হচ্ছে আপনার পিটিং রেজিস্ট্যান্স ইকুয়েশন বলে মানে আপনি ধরতে পারেন। সরি আমি একটু ভুল বলেছি, এটা হচ্ছে আপনার এটা না, আমি আসলে ভুলে এটাকে বলছি, এটা না, এটা হচ্ছে আপনার এই ইকুয়েশনটা, ঠিক আছে, এই ইকুয়েশনটা, এইটাকে বলা হয় হচ্ছে পিটিং রেজিস্ট্যান্স ইকুয়েশন অফ গিয়ার ফর ওয়ার। হ্যাঁ, এটা হচ্ছে পিটিং রেজিস্ট্যান্স ইকুয়েশন। তো এই ইকুয়েশনের মধ্যে এই যে এইটা যেটা, এই যে আই, এই আইটাই হচ্ছে এইখানে যে রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্সের কারণে একটা জিওমেট্রিক্যাল ফ্যাক্টর, অর্থাৎ এখানে যে জিওমেট্রিটা আছে এই যে আপনার গিয়ারের যে শেপটা, যে গিয়ার শেপের উপর ডিপেন্ড করতেছে সেই ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি। তো দিস ইজ দ্য জিওমেট্রি ফ্যাক্টর, যেটাকে আপনি বলতেছেন হচ্ছে সারফেস স্ট্রেন্থ ফ্যাক্টর, সারফেস স্ট্রেংথ ফ্যাক্টর অথবা সারফেস স্ট্রেংথ জিওমেট্রিক ফ্যাক্টর, ঠিক আছে, এটা জিওমেট্রি হবে এখানে ওয়ার্ডটা, একটা ওয়ার্ড মিসিং হয়ে গেছে আমার, তো জিওমেট্রি ফ্যাক্টর অথবা হচ্ছে পিটিং রেজিস্ট্যান্স ফ্যাক্টর, পিটিং রেজিস্ট্যান্স ফ্যাক্টর, জিওমেট্রি ফ্যাক্টর, ঠিক আছে, অথবা এটা একটা জিওমেট্রি ফ্যাক্টর। এখন এটা কিন্তু আসলে এই যে এই ইকুয়েশনের জন্য, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে আপনার পিটিং রেজিস্ট্যান্স ইকুয়েশন, তো দ্যাটস ওয়াই। এবং এটা কিন্তু হচ্ছে এজিএম এর দ্বারা, হ্যাঁ, এটা কিন্তু যে আপনার এজিএম এর দ্বারা এটা হচ্ছে আপনি ইয়ে করতে পারেন। আচ্ছা এজিএম এর মানে ওই ফুল ফর্মটা কি, এজিএম এর ফুল ফর্মটা হচ্ছে আপনার আমেরিকান গিয়ার ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন, হ্যাঁ, আমেরিকান গিয়ার ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন, তো এটা হচ্ছে আপনার এজিএম এ। যাই হোক, তো এটাকে আমি বলতেছি কি আই, এটাকে আমি বলতেছি হচ্ছে আই। তাহলে এখানে আমি পুরোটা মুছে দিচ্ছি আসলে, তো আমি তাহলে আই লিখতে পারি কি এখানে, আই, আইটা হচ্ছে
এখানে আই এর মোট দুইটা ফর্মুলা আমি এখানে ইউজ করব, দুইটা ফর্মুলা এক আই এর দুইটার জন্য কি কি কোনটা কোনটার জন্য কি হবে দেখেন। এখানে হচ্ছে কস ফাই, এই যে আমরা এতক্ষণ ধরে দেখতেছিলাম যে আমাদের কোয়েশ্চেনের মধ্যে আসলে কোয়েশ্চেনটা দেখাই, এই যে কোয়েশ্চেনের মধ্যে 20 ডিগ্রি স্পেশাল অ্যাঙ্গেল দেওয়া আছে, তো এটা আসলে কোথায় ইউজ হবে? এইটাই আসলে আপনার জিওমেট্রি ফ্যাক্টর বের করার জন্য ইউজ হবে। তো কস ফাই সাইন ফাই ডিভাইড বাই হচ্ছে এখানে এটাকে ফাই টি দ্বারাও ডিনোট করা হয়, তো সেম থিং। তো এটা হচ্ছে একটা প্রেশার অ্যাঙ্গেল, তো এটা হচ্ছে আপনার 2 mn, হ্যাঁ, ইন্টু হচ্ছে এম জি ডিভাইড বাই হচ্ছে এম জি প্লাস ওয়ান একটা, এবং এই সেম জিনিসটা আপনি লিখবেন আবার এখানে ইন্টু এম জি এম জি মাইনাস ওয়ান। তো এখানে এই সেম জিনিসটা লিখবেন এবং ইন্টু হচ্ছে এম জি, এবার হচ্ছে এম জি মাইনাস ওয়ান, আগের বার এম জি প্লাস ওয়ান দিচ্ছি। তো কোনটা যখন কোনটা, এটা হচ্ছে আপনার এক্সটার্নাল গিয়ারের জন্য এবং এটা হচ্ছে আপনার ইন্টারনাল গিয়ারের জন্য। তো আমরা আসলে ইন্টারনাল গিয়ারের ফর্মুলাটা ইউজ করবো এখানে আমাদের এই ম্যাথের জন্য, কারণ আমাদের এই ম্যাথটা হচ্ছে এখানে যদি কিছু বলে দেওয়া নাই, বাট স্টিল আমরা আসলে এটাকে ইন্টারনাল গিয়ারই কনসিডার করবো, ঠিক আছে? তো এটা আমরা আসলে এই কোয়েশ্চনটা ইউজ করবো, অর্থাৎ এটা ইন্টু হচ্ছে এম জি বাই এম জি মাইনাস ওয়ান। তো হোয়াট ইজ এম এন অ্যান্ড হোয়াট ইজ এম জি? তো এই এম এন যেটা, এই এম এনটা আপনার এটা এটা হচ্ছে আপনার লোড শেয়ারিং রেশিও, ঠিক আছে? লোড শেয়ারিং রেশিও, অর্থাৎ যেহেতু দুইটা গিয়ার এট এ টাইম হচ্ছে আপনার একটা মানে একটা কন্ট্যাক্ট হচ্ছে এই জায়গাটায়, যে পরিমাণ এদের মধ্যে যে লোডটা শেয়ার হচ্ছে, এই গিয়ারটা এটাকে শেয়ার করতেছে অথবা এই গিয়ারটা একে শেয়ার করতেছে, বা বলতে পারেন যে পিডিয়ানটা এই গিয়ারটাকে শেয়ার করতেছে, তো দেয়ার ইজ আ ফ্যাক্টর দ্যাট ইজ লোড শেয়ারিং, সরি, দেয়ার ইজ আ ফ্যাক্টর উইচ ইজ আই। তো এই আই এর জন্য হচ্ছে আপনার লোড শেয়ারিং রেশিওটা আমার লাগবে, যে কতটুকু রেশিও হচ্ছে সেটা শেয়ার হচ্ছে। তো নর্মালি ফর স্পার গিয়ার দিস ইজ ওয়ান, ঠিক আছে? স্পার গিয়ারের জন্য এটা হচ্ছে ওয়ান, আর হেলিক্যাল গিয়ারের জন্য এটার জন্য বইতে ইকুয়েশন দেওয়া আছে, অর্থাৎ আপনি যদি হেলিক্যাল গিয়ারে কাজ করেন তখন হচ্ছে আপনি ওই এম এন এর ভ্যালুটা ওই ইকুয়েশন গুলোর মাধ্যমে বা ওই টেবিলের মাধ্যমে হচ্ছে আপনি এম এনটা বের করবেন। বাট আপাতত যেহেতু আমাদের স্পার গিয়ারই মেইন মেইন হচ্ছে আমাদের এখানে দেখতে হবে, তো আমি এখানে ওয়ানই ধরে নিচ্ছি তাহলে এখানে, তাই না? এম এন ইজ ইকুয়াল টু ওয়ান, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তো হোয়াট ইজ এম জি? এম জিটা হচ্ছে আপনার স্পিড রেশিও, এম জিটা হচ্ছে স্পিড রেশিও। তো এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের টিথ নাম্বারের উপর অথবা হচ্ছে ডায়ামেট্রাল পিচের উপর, সরি, ডায়ামেট্রাল পিচ না, পিচ ডায়ামেটার উপর। তো এম জি ইজ ইকুয়াল টু হচ্ছে এন জি বাই এন পি, ঠিক আছে, অথবা হচ্ছে ডিজি বাই ডিপি। এই হচ্ছে মোটামুটি এই আই বের করার জন্য আপনার আমার যা যা লাগবে, এই এন জি এন পি হচ্ছে কি গিয়ার টিথ নাম্বার আর হচ্ছে একটা পিনিয়ন টিথ নাম্বার, এই হচ্ছে মোটামুটি আমার লাগতেছে এই আই বের করার জন্য, ঠিক আছে? তো আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, এখানে আমি একটু লিখি 23। আচ্ছা, এরপরে কি বাকি আছে? যেমন সিএইচ, সিএইচটা কি? আচ্ছা, এই যে সিএইচটা, এটার জন্যই আসলে এখন আমি আপনাকে আপনাদেরকে সবাইকে হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার দিব, যে ওয়াই ওয়াই অ্যাকচুয়ালি এই ওয়ারের জন্যই আপনারা হচ্ছে এই এই যে এসএসটা আমরা বের করি, শুধুমাত্র ওয়ারের জন্য, সরি, শুধুমাত্র গিয়ারের জন্য, ঠিক আছে? আমরা হচ্ছে ওয়ার সেফটি ফ্যাক্টরটা বের করি কেন, এটাই কারণটা হচ্ছে যে এখানে এই যে আপনার সিগমা সি অ্যালয়েবল যেটা, এটা বের করার জন্য অ্যাকচুয়ালি যেটা ফর্মুলাটা আমি ইউজ করতেছি যে এস সি জেড এন সি এইচ, এই যে সি এইচ যেটা, সিএইচটা হচ্ছে হার্ডনেস রেশিও ফ্যাক্টর, ঠিক আছে? হার্ডনেস রেশিও ফ্যাক্টর, তো হার্ডনেস রেশিও ফ্যাক্টর সিএইচ। তো অ্যাকচুয়ালি যখন হচ্ছে আমি একটা গিয়ার যখন ডিজাইন করি, অর্থাৎ সে পিনিয়ন এবং গিয়ারটা যখন কন্ট্যাক্টে থাকবে, আমি আসলে যেহেতু আমি নর্মালি যেটা দেখি আমরা খেয়াল করি যে আমরা মানে পিনিয়নটা হচ্ছে আমাদের গিয়ার আপনার ড্রাইভার, পিনিয়নটা হচ্ছে আমাদের ড্রাইভার। আচ্ছা, আমি হচ্ছে লাস্ট ক্লাসে একটু ভুল বলেছিলাম, আমি লাস্ট ক্লাসে ভুলে বলছিলাম যে আপনার পিনিয়নটা হচ্ছে ড্রিভেন আর গিয়ারটা হচ্ছে আপনার ড্রাইভার, আসলে এটা একটু ভুল বলছি, এটা আপনার হচ্ছে ড্রাইভারটা পিনিয়ন হবে আর গিয়ারটা হচ্ছে ড্রিভেন হবে। তো ওভারলোড ফ্যাক্টরটার মধ্যে একটু প্যাচ লাগাই দিয়েছিলাম, যদিও আমি ভ্যালুগুলো সব ঠিকই নিছি, বাট একটু প্যাচ লাগাই ফেলছিলাম। একটু আপনারা দেখেন যে ওভারলোড ফ্যাক্টরটা কীভাবে আসলে বের করতে হয়, ওইটা ওইটাকে একটু ভালো মতো দেখে নিয়েন, তাহলে এক্সাম হলে একটু মানে আপনার প্যাচ লাগতে পারে, ওই ওই গ্রাফটা একটু প্রবলেম আছে গ্রাফের মধ্যে, তো ওইটা একটু ভালো মতো দেখে নিয়েন, ঠিক আছে? যাই হোক, তো এই যে হার্ডনেস রেশিও ফ্যাক্টর যেটা ড্রিভেন, যেটা ঠিক আছে, যেটাকে আসলে আপনার ড্রাইভ করা হচ্ছে ড্রাইভার দ্বারা, সেইটার আসলে হার্ডনেসটা আমার মেইনলি আসলে গিয়ার ডিজাইনের সময় খুব জানা প্রয়োজন, আমাদের পিনিয়নটা আসলে জানার প্রয়োজন নেই, ঠিক আছে? যেটাকে আমি ঘুরাবো অ্যাকচুয়ালি সেটার হার্ডনেস ফ্যাক্টরটা আমার জানার খুবই প্রয়োজন। অ্যান্ড এই কারণেই ওই কন্ট্যাক্টটা যেখানে হচ্ছে কন্ট্যাক্টের মধ্যে আমি আসলে শুধুমাত্র ওয়্যার, যেটা ওয়্যারের জন্যই আমি হচ্ছে আপনার
এখানে গিয়ারের জন্যই মেনলি হচ্ছে আমি এই এই ওয়্যার সেফটি ফ্যাক্টরটা বের করতেছি। তো সিএইচ ইজ অনলি ফর গিয়ার, নট ফর পিনিয়ন, ঠিক আছে? সিএইচ অনলি ফর গিয়ার, ঠিক আছে, অনলি ফর গিয়ার, নট ফর পিনিয়ন। তো যেহেতু সিএইচ টা অনলি গিয়ারের জন্যই বের করি আমরা, তাই হচ্ছে আমার এখানে এই ফ্যাক্টর অফ সেফটি ফর ওয়ার, এটা শুধুমাত্র গিয়ারের জন্যই আমরা ফাইন্ড আউট করি, আমাদের পিনিয়নের জন্য ফাইন্ড আউট করার কোনো প্রয়োজন নাই। একটা কথা হচ্ছে খুব সিম্পলি মাথায় রাখা যায়, সেটা হচ্ছে যেহেতু আসলে দুটা একটা পয়েন্টের মধ্যে ইয়া করতেছে আপনার আপনার হচ্ছে কন্ট্যাক্ট করতেছে, সো অবভিয়াসলি এখানে কিন্তু আমার যদি আপনার ফেল হয় তো দুইটা কিন্তু একসাথে ফেল হওয়ার পসিবিলিটি বেশি। তো আমি আসলে একটা বের করলে আমার এনাফ, আমার আসলে গিয়ার একটা বের করলে এনাফ, যেটা ড্রাইভ করা হচ্ছে সেটাকে আসলে বের করলে কিন্তু এনাফ, তাই না? আমার কিন্তু আসলে পিনিয়নটা বের করার দরকার নেই, যেহেতু দুইটা আসলে একই পয়েন্টে স্ট্রেস ফিল করতেছে। তো একটা যদি ফেল হয় অটোমেটিক আসলে আরেকটা কিন্তু ফেল হয়েই যাবে, তো আসলে একটা বের করাই এনাফ। যাই হোক, তো আমি তাহলে এটা বলে ফেললাম। তাহলে সিএইচটা আসলে এটা কিভাবে আপনারা কাউন্ট করবেন? সিএইচ এর আসলে তিনটা ফর্মুলা আছে, তো জায়গা আসলে খুবই শর্ট, আমি তাহলে আসলে এটা মুছে দিই, এটা দরকার নেই আর, এটা তো বুঝে গেছেন আশা করি। তাহলে এটা কি আসলে, তাই না, যে এটা এটা কিভাবে বের করবো সিএইচটা? তো সিএইচ এর তিনটা ইকুয়েশন আছে, সবার আগে দেখে নিই সিএইচ এর আসলে মেইন ইকুয়েশন তো আসলে একটাই, মেইন ইকুয়েশন একটাই, বাট এই যে এখানে একটা ফ্যাক্টর আমি রেখেছি যার এ প্রাইম, এটাও একটা ফ্যাক্টর। তা এইখানে এই যে ফ্যাক্টরটা, এটা একটা কনস্ট্যান্ট বলতে পারেন, এটা কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টটা আসলে তিন ভাবে বের করা যায়, এটার জন্য আমার তিনটা ইকুয়েশন আছে। নাম্বার ওয়ান হচ্ছে 8.98 × 10⁻³ এইচ বিপি বাই এইচ বিজি। আচ্ছা, এটা আসলে লেখা দরকার নাই, এটা আমি জাস্ট দেখাই দিচ্ছি, এখানে পিডিএফ এর মধ্যে এগুলো সব অলরেডি লেখাই আছে, আমি জাস্ট দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই যে পিডিএফটার মধ্যে লেখা আছে সুন্দরভাবে, দেখেন এই যে এখানে, এই যে আপনার হচ্ছে এইখানে এই পয়েন্টে দেখেন এটা, ঠিক আছে? এই এই দেখেন হার্ডনেস রেশিও ফ্যাক্টর সিএইচ, তো ওয়ান প্লাস এম প্রাইম এম জি মাইনাস ওয়ান। এম জি আমাদের অলরেডি ডিসকাস করেছি, এম জি হচ্ছে আপনার স্পিড রেশিও, দ্যাট ইজ এন জি বাই এম পি, এন জি বাই এন পি। সো এম জি ইজ ইকুয়াল টু হচ্ছে এন জি বাই এন পি, ঠিক আছে? এখন এই এন জি বাই এন পি এর ভ্যালুটা যদি না ভুল বলতেছি, এখন আসি এ প্রাইমটা কিভাবে বের করতে হবে, ঠিক আছে? এম প্রাইমটা, তো এ প্রাইমটা হচ্ছে আপনার এই যে এইট, যখন হচ্ছে আপনার এই যে 1.2 <= এইচ বিপি ডিভাইড বাই এইচ বিজি <= 1.7, অর্থাৎ 1.2 থেকে 1.7 এর সমান বা মাঝখানে থাকে, তখন হচ্ছে আমরা এই ইকুয়েশনটা ইউজ করবো, যে 8.98 × 10⁻³ মাইনাস 8.29 × 10⁻³। তো এই এই এইচ বিপি বা এইচ বিজিটা কি, সিম্পল ভাষায় আপনাদের মাথায় আসে আশা করি, যে আমরা ব্রিনেল হার্ডনেস নিতেছিলাম এখানে, তো ব্রিনেল হার্ডনেস ফর পিনিয়ন, ব্রিনেল হার্ডনেস ফর গিয়ার। তো দুটার জন্য আমাদের 200 দেওয়া আছে, সো 200 বাই 200 দ্যাট ইজ ওয়ান, ঠিক আছে? তো আমাদের এই ইকুয়েশনের জন্য আসলে, আমাদের এই ম্যাটটার জন্য আসলে কি কোনটা ইউজ হবে দেখেন তো খেয়াল করে, এই যে এ প্রাইম ইজ ইকুয়াল টু জিরো, এইচ বিপি বাই এইচ বিজি less than 1.2, আর যদি এইচ বিপি বাই এইচ বিজি যদি greater than 1.7 হয় তাহলে হচ্ছে আমরা এর ভ্যালুটা এটা নিব 0.00698। তো যেহেতু এবার আমি দেখতে পাচ্ছি যে এইচ বিপি বাই এইচ বিজির ভ্যালুটা আমাদের ওয়ান আসতেছে 200 বাই 200 করে, সো আমি আসলে এ প্রাইম ভ্যালুটা জিরো বসাবো, এ প্রাইম ভ্যালুটা জিরো বসাবো, তাই না? অর্থাৎ 200 ডিভাইড বাই 200 ইট ইজ ওয়ান, তাহলে ওয়ান যদি হয় তাহলে আমি এ প্রাইম ভ্যালুটা জিরো বসাবো। তো জিরো যদি এখানে বসাই দিতে কত হয়, 1 + 0 × mg - 1, তার মানে জাস্ট ওয়ান থাকতেছে, তাই না? তাহলে আমাদের এই ম্যাটটার জন্য সিএইচ এর ভ্যালু হচ্ছে ওয়ান, তো আমরা অলরেডি সিএইচ টা বের করে ফেলছি, ঠিক আছে? মোটামুটি এডুকেশন ডিসকাস করার ছিল, আমি এখানে আর বাড়তি ডিসকাস করবো না। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস বাকি আছে এখন বলবো, যেটা সব থেকে মানে ঝামেলা করতে পারে, সেটা হচ্ছে এই যে আপনার হচ্ছে সিপি, ঠিক আছে? এই যে সিপি যেটা, এই যে এটা এটা সিপিটা, তো হোয়াট ইজ সিপি? আচ্ছা, তো সিপিটা এটা অ্যাকচুয়ালি হলো আপনার আপনার হচ্ছে এটা এলাস্টিক কোয়েফিসিয়েন্ট, ইলাস্টিক কোয়াফিসিয়েন্ট, ঠিক আছে? এই এটা একটা কোয়াফিসিয়েন্ট, এটা একটা সহগ নিতেছি আমি, এই সহগটা যে আমি আসলে এই মেইন ইকুয়েশনটাকে আমি গুণ করতেছি, আসলে গিয়ারটা কতটুকু আসলে ওর মধ্যে ইলাস্টিসিটি আছে, এই কোয়াফিসিয়েন্টটা আমি আসলে বের করতে পারি খুব ইজিলি এটার ম্যাটেরিয়ালটাকে জাজ করে। তো নর্মালি আমরা এখানে গ্রেড ওয়ান স্টিল নিয়েছি, তো অবভিয়াসলি আমাদের ম্যাটেরিয়ালটা হচ্ছে স্টিল, তো এই স্টিলের কতটুকু আসলে ইলাস্টিসিটি আছে, অর্থাৎ মডুলাস অফ ইলাস্টিসিটি আছে, সেই মডুলাস অফ ইলাস্টিসিটি দিয়ে আমি আসলে
এবং পয়সন রেশিও দিয়ে। এই যে পয়সন রেশিও আমি তোকে বলতেছিলাম যে কেন আসলে আমরা পয়সন রেশিওটাকে আমাদের এখানে দেওয়া হয়েছে এক্সট্রা করে ভ্যালুটা, দ্যাট ইজ ওয়াই সিপি উই ক্যান ফাইন্ড দ্য সিপি। এই সিপি বের করার জন্য অ্যাকচুয়ালি আমাদের পয়সন রেশিও দেওয়া হয়, পাশাপাশি মডুলাস অফ ইলাস্টিসিটি অর্থাৎ ইয়ের ভ্যালু দেওয়া হয়। অর্থাৎ আমাদের যে গ্রেড ওয়ান স্টিলটা গিয়ারের জন্য বা পিনিয়নের জন্য, সেটার জন্য আসলে এই স্টিলটার মডুলাস অফ ইলাস্টিসিটি কতটুকু সেটা আসলে আমাদেরকে এই দেওয়া থাকার কথা। তো যদি না দিয়ে দেয় তাহলে আসলে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো এটা দিয়ে আমরা আলোচনা করতেছি। ধরলাম এখন আপাতত আমাদের এখানে ইটা নাই, ঠিক আছে? তো এখানে এই সিপিটার জন্য আসলে আমাদের একটা ইকুয়েশন আছে, তো আমি আসলে এটাকে মুছে দিচ্ছি, এটা আসলে লেখা হয়ে গেছে। তো এখানে পুরো বিষয়টা আসলে ক্লিয়ার করে নিলে ম্যাথটা একদম আমি মনে করেন যে 5 মিনিটে করে ফেলতে পারবো, তাই কারণ হচ্ছে আমি এতগুলো কথা বলছি। তো এটা গেল হার্ডেস্ট রেশিও ফ্যাক্টর, এটা তোমার 24 নাম্বার। তো 24 নাম্বার ইকুয়েশন সিপি। এই ইকুয়েশনটা হচ্ছে আপনি চাইলে এটা এটা টেবিল থেকে বের করতে পারেন, বা আপনি হচ্ছে এটা এটাকে এই ইকুয়েশনটা দিয়ে বের করতে পারেন, ঠিক আছে? তাহলে যে পাই 1 মাইনাস পয়সন রেশিও অফ পিনিয়ন স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ পিনিয়ন প্লাস 1 মাইনাস পয়সন রেশিও অফ গিয়ার স্কোয়ার মাইনাস মডুলাস অফ ইলাস্টিসিটি অফ গিয়ার। এই পুরোটাকে যদি হচ্ছে আপনি পাওয়ার হাফ করে দেন, অর্থাৎ এক কথা বলতে গেলে রুট ওভার করতেছেন আপনি, তাই না? রুট ওভার করতেছেন। তো রুট ওভার করলে বা হাফ পাওয়ার হাফ করলে আপনি হচ্ছে এই কোশ্চেনটাকে বের করতে পারবেন। তো এইটা অ্যাকচুয়ালি এটার এটা যে ইউনিটটা এটা হচ্ছে আপনার রুট ওভার এমপিএ অথবা রুট ওভার পিএসআই। যদি আপনি পিএসআই তে কাউন্ট করেন তাহলে আপনি রুট ওভার পিএসআই দেবেন, যেহেতু আমাদের এই ম্যাথের জন্য আমরা এমপিএ তে সবকিছু হিসাব করতেছি, তাই হচ্ছে আমরা এমপিএ নিব, রুট ওভার এমপিএ এটার ইউনিটটা। এই যে এই রুট, এটা রুট কারণে, এটা রুট হওয়ার কারণে আমরা হচ্ছে নিতেছি কি বলেন তো এমপিএ। আচ্ছা, তো এবার আসেন যে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো। বিষয়টা হচ্ছে এরকম, ধরেন যে আমার দেওয়া আছে হচ্ছে এরকম যে আমার, আমি যদি একটু এগুলো সব মুছে দিই, স্যার হচ্ছে এটাকে জাস্ট বলে দিয়েছে যে টেবিল 14-8 থেকে বের করতে হবে, ঠিক আছে? টেবিল 14-8 থেকে বের করতে হবে। তো আমি যেটা খেয়াল করে দেখলাম যে টেবিল 14-8টা আসলে এনাফ না এটা বের করার জন্য। কেন এনাফ না এটা আমি আপনাকে বোঝাই বলবো। তো যেটা বলতেছিলাম যে এখানে আসলে সবার আগে মনে করেন দেওয়া আছে এভাবে যে আমার যে পিনিয়নটা, সে পিনিয়নের যে ম্যাটেরিয়ালটা, সে ম্যাটেরিয়ালটা হচ্ছে ধরেন যে আপনার হচ্ছে স্টিল, ঠিক আছে? এবং আমি মনে করলাম যে গিয়ার, যেটা গিয়ারটা হচ্ছে আমার সাবধান মনে করেন যে এটা ম্যাটেরিয়ালটা ধরা বলতে কাস্ট আয়রন হইতেই পারে, তাই না? তো জাস্ট আমার এটা দেওয়া আছে, আমার এখানে কোনো মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া নাই, আমার হচ্ছে কোনো পয়সন রেশিও দেওয়া নাই, ঠিক আছে? তো এবার যদি একটু আপনাকে দেখাই আমাদের টেবিল A5, এই যে এই টেবিলটা আমরা আসলে যখন হচ্ছে আমাদের আমরা 3-1-এ ছিলাম তখন হচ্ছে আমরা নর্মালি এই টেবিলটা ইউজ করতাম। তো এই টেবিলটা দিয়েই আসলে আপনি কি করবেন বলেন তো, এই যে আপনার হচ্ছে বের করবেন, ঠিক আছে? তো পিনিয়ন ম্যাটেরিয়াল যদি স্টিল হয়, অর্থাৎ এটা হচ্ছে আপনার কার্বন স্টিল ধরলাম, তো কার্বন স্টিল। তো এরপরে আপনার গিয়ারটা হচ্ছে আপনার কাস্ট আয়রন দেওয়া আছে মনে করেন এই। তো এই যে কার্বন স্টিলের জন্য আপনার মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে আপনার এই যে 207 GPa, অর্থাৎ ই পি হচ্ছে আপনার 207 × 10⁻⁹ প্যাস্কেল। এই কোশ্চেনে কিন্তু অবশ্যই আপনার হচ্ছে প্যাস্কেলটা দিয়ে অঙ্কটা করলে বেশি বেটার হয়, ঠিক আছে? মানে রেশিওটা একদম এক্স্যাক্টলি বের হবে সুন্দরভাবে, এটা সরি যে কোফিসিয়েন্টটা, কোফিসিয়েন্টটা একদম এক্স্যাক্টলি বের হবে। আর যেটা আপনার ইজি, হ্যাঁ ইজি কত হবে এখানে দেখেন, ইজিটা হচ্ছে আপনার 100, এই যে 100 GPa, 100 × 10⁻⁹ পিএ। এই হলো ব্যাপার স্যাপার। এবার আসি সেটা হলো যে পয়সন রেশিও, যে পয়সন রেশিও হচ্ছে আপনার কার্বন স্টিলের জন্য 0.292 এবং কাস্ট আয়রনের জন্য 0.211। আমি যেটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আর কি। তো বিপি হচ্ছে আপনার 0.292, আর বিজি হচ্ছে আপনার 0.211, তাই না? 0.211, হ্যাঁ। তো এই হলো আমার ভ্যালুগুলো যেটা আমরা বের করে ফেলছি এই আমাদের ম্যাটেরিয়ালটা দেওয়া ছিল সেটা থেকে। তো এবার জাস্ট হচ্ছে আমরা এই কোশ্চেন আমাদের বসাবো, এটাকে আমাদের খুব ইজিলি সিপের মাটা বের হয়ে যাবে, আমাদের গিয়ার বা মানে আমাদের এই গিয়ারের জন্য আমাদের হচ্ছে সিপের মাটা বের হয়ে যাবে, আমাদের ওয়্যারের জন্য সিপের মাটা বের হয়ে যাবে, ঠিক আছে? এখন আসেন আমাদের অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, এবার আসলে আমরা মেইন কোয়েশ্চেনের মধ্যে চলে আসি যে আমাদের আসলে কোয়েশ্চেনের মধ্যে কি দেওয়া আছে। তো কোয়েশ্চেনের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের দেওয়া আছে হচ্ছে
পয়সনস রেশিও, ওই জন্য কোয়েশ্চেনটা এই যে। আচ্ছা এখানে তো কোয়েশ্চেনটা আছে, আমি এখানে কোয়েশ্চেনটা নিয়ে যাই। এই যে পয়সনস রেশিওটা হচ্ছে 0.3, দেখছেন পয়সনস রেশিও হচ্ছে আপনার 0.3 দিয়ে দিচ্ছে, আর কিন্তু কিন্তু দেয় নাই, মানে ইলাস্টিসিটি কিন্তু দেয় নাই, জাস্ট বলে দিচ্ছে পয়সনস রেশিও হচ্ছে আপনার 0.3। একটু খেয়াল করে দেখি যে আমাদের টেবিল এইভাবে কিন্তু আসলে পয়সনস রেশিও 0.3 এর জন্য কিন্তু কোনো ডেটা নাই, ঠিক আছে, কোনো আপনার হচ্ছে ইলাস্টিসিটি দেওয়া নাই, তাই না? তো আমরা কিন্তু তাহলে বলতে পারি যে এই পয়সনস রেশিও যদি 0.3 যেটা, এটার জন্য আসলে আপনি বলতে পারেন এখন তাহলে আমরা ইন্টারপোলেট করি, তাহলে ইলাস্টিসিটি বের হয়ে যাবে। কি দরকার? দরকার নাই, আমাদের এই পয়সনস রেশিও 0.3 এর জন্য সুন্দর মতো একটা গ্রাফ আছে, একটা টেবিল আছে, সেটা হচ্ছে আপনার টেবিল 14.8। এই টেবিল 14.8, এই টেবিলটা শুধুমাত্র হচ্ছে আপনার পয়েন্ট পয়সনস রেশিও 0.3 এর জন্যই প্রযোজ্য, ঠিক আছে। আমি আবারও বলতেছি, শুধুমাত্র 0.3 এর জন্যই প্রযোজ্য হবে, আদারওয়াইজ অন্য কোনো ডাটা দেওয়া থাকলে বা অন্য কোনো ম্যাটেরিয়াল যদি দেওয়া থাকে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন না, ঠিক আছে। যদি পয়সনস রেশিও 0.3 বলে দেয়, অনলি ইন দ্যাট কেস আপনি হচ্ছে এই টেবিলটা ইউজ করতে পারবেন। এটা এটা কিন্তু স্যার ক্লিয়ার করে বলে নেই আমাদেরকে। দেখেন এটা হচ্ছে আপনার 0.3 এর জন্য। এখন আসেন তাহলে কিভাবে বের করবো আমরা, আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি বের করার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে যে এটা আসলে যদি আমাদের ওই ইকুয়েশন ইউজ করতে হতো তাহলে হচ্ছে আমরা এটা বের করতাম। দেখো এখানে খেয়াল করে ইকুয়েশন দিয়ে আপনি করতে পারবেন, যেমন এখানে দেখেন এই যে পিনিয়ার মডুলাস অফ ইলাস্টিসিটি, আপনার এই ভ্যালুটা হচ্ছে একটা পিএসআই তে আর এটা হচ্ছে একটা পিএন এমপিএ তে, ঠিক আছে। আর এদিকটা আপনার হচ্ছে এদিকটা যেটা এই যে স্টিলের জন্য, এই যে আপনার গিয়ারের, ঠিক আছে, এই দিকটাকে আপনি বলবেন হচ্ছে আপনার সিপি, ঠিক আছে, এই দিকটাকে বলবেন হচ্ছে আপনি সিপি। তাহলে এই যে স্টিল স্টিলের জন্য 0.3, এই যে 0.3, যে গিয়ার রেশিও, এই যে পয়েন্ট রেশিও 0.3 এর জন্য আপনার সিপি এর যে বানটা, সে সিপি বানটা হচ্ছে আপনার 2300 ইন রুট ওভার পিএসআই আর 191 রুট ওভার এমপিএ। তো আপনি ডিরেক্টলি আসলে এই গ্রাফটা থেকে বা সরি এই টেবিলটা থেকে আপনি ডিরেক্টলি আসলে সিপির মানটা আপনার ইকুয়েশনের মধ্যে বসাই দিতে পারেন, ঠিক আছে। তো এই হলো মেইন বিষয়টা যে 191 রুট ওভার এমপিএটা আমরা ডিরেক্টলি আসলে এখান থেকে বসাই দিতে পারি। তাহলে যদি এরকম হয়, ধরেন যে আপনি হচ্ছে এখন বলতে চাচ্ছেন যে এটা আসলে 191, এটা আমি কিভাবে বুঝবো যে ঠিক আছে কিনা, এখানে তো লেখা আছে আপনার হচ্ছে গিয়ার মডুলাস অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি হতে পারে, আপনি সিপি কেন বলতেছেন এটা। হ্যাঁ আমি এটা সিপি কিভাবে বলতেছি এটা আসলে প্রমাণ করার জন্য আপনি আবার চাইলে ওই ইকুয়েশনটা ইউজ করতে পারেন। কিভাবে? আমার ইকুয়েশনটা কি ছিল, যে সিপি ইজ ইকুয়াল টু হলো, আমি এখানে করে দেখাচ্ছি, সিপি ইজ ইকুয়াল টু হলো হচ্ছে আপনার 1/π (1 - Vp² / Ep), ঠিক আছে, প্লাস হচ্ছে 1 - Vg² / Eg, তাই না? এটাকে পুরোটা হচ্ছে আপনার রুট ওভার করে দিতে হবে বা পাওয়ার হাফ করে দিতে হবে। তারপরে এখানে ভ্যালুগুলো বসায় যান, যে 1/π (1 - এই যে এখন ভিপি কত, আমাদের দুই জায়গায় বলা আছে যে এর মধ্যে পিনিয়ন এবং গিয়ার বোথ আর গ্রেড ওয়ান স্টিল, সো অবভিয়াসলি এদের পয়সন রেশিওটা সেমই হবে, তার মানে ভিপির মানও 0.3, ভিজির মানও 0.3, তাহলে 0.3² / ইপি কত, এই যে সুন্দর দেওয়া আছে এখানে 0.3 রেশিওর জন্য ইপি হচ্ছে আপনার 2×10⁵ এমপিএ। বাস আমাদের এখানে এমপিএ তে আমরা কাউন্ট করবো, তার মানে এখানে আমি জাস্ট বসাই দেবো 2×10⁵, সেম ভাবে প্লাস আবারও সেম ভাবে 1 - 0.3² / হচ্ছে আপনার একই জিনিস 2×10⁵ রুট ওভার। হ্যাঁ বাস এবার হয়ে গেল, মানে হাফ পাওয়ার হাফ। তো আপনি যদি এটা করেন, এটা করলে আপনার অ্যান্সার আসবে হচ্ছে আপনার 187.03 এমপিএ, মানে একদম এক্স্যাক্ট ভ্যালুটা আপনার আসবে, ঠিক আছে, এক্স্যাক্ট ভ্যালুটা। আর যদি আপনি গ্রাফ থেকে নেন, আপনি আসলে 191 কাউন্ট করতে পারেন, আমাদের আসলে বেশি নেওয়াটাই বেটার, কারণ যেহেতু আমরা একটা জিনিস ডিজাইন করতেছি, আমরা অবভিয়াসলি এক্সাক্ট না নিয়ে যদি একটু বেশি নেই, শখটা যদি একটু বেশি নেই কোনো প্রবলেম নাই। তো যেহেতু একটা টেবিল, তো টেবিল থেকে আমরা ডিরেক্টলি 191টা বলতে পারি যে ঠিক আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট ইকুয়েশনের মধ্যেও কিন্তু একদম কাছাকাছি ভ্যালু কিন্তু পাইছি আমরা। হ্যাঁ 187.03, সো অবভিয়াসলি দিস ভ্যালু ইজ অলমোস্ট কারেক্ট। তো আমরা বলতে পারি যে 191 রুট ওভার এমপিএ, এটা এককটা কিন্তু রুট ওভার এমপিএ, ঠিক আছে, ভুল দিছি, রুট ওভার এমপিএ। তো মোটামুটি আমার থিওরিটিক্যাল আলোচনা বা ফর্মুলা নিয়ে আলোচনা কিন্তু সব শেষ, এখন শুধুমাত্র আমি অঙ্কটাকে ধামধুম করে ফেলবো, ঠিক আছে। তো এটা মুছে দিচ্ছি,
তাহলে আসলে এবার আমাদের কি কি দেওয়া আছে, তাই না? একদম গিভেন পয়েন্ট থেকে আসে কি কি দেওয়া আছে বা কি কি আসলে আমাদের লাগবে এখানে অঙ্কটা করার জন্য। সবার আগে আমাদের এনপির মান কি দেওয়া ছিল, এই যে আমাদের এখান থেকে এই যে কোয়েশ্চনটা আমাদের, এই যে এনপি হচ্ছে 17, ঠিক আছে? আর হচ্ছে আমরা এখানে WT বের করছিলাম অলরেডি, আমরা 52 হচ্ছে আমরা NG। মোটামুটি যা যা দেওয়া আছে এগুলো আমি সব লিখে দিচ্ছি এখানে, সো আপনি কোয়েশ্চনটা দেখলেই বুঝবেন, বা আপনি তো অলরেডি বের করছেন, তাই না? অনেক কিছু তো আপনার 1 নম্বর 2 নম্বর কোয়েশ্চন সলভ করার জন্য তো অলরেডি বের করা হয়ে গেছে। সো আপনি, আমি জাস্ট এখানে জাস্ট গিভেনটা লিখে দিচ্ছি। তাহলে এনপি হচ্ছে 17, এনজি হচ্ছে 52, আমাদের পিচ মডিউল হচ্ছে 2.5 মিলিমিটার, ফেস উইথ হচ্ছে 38 মিলিমিটার, আমাদের ট্রান্সমিটার লোড হচ্ছে 746 নিউটন, এটা আমাদের 1 নম্বর কোয়েশ্চন থেকে আমরা বের করছিলাম। দেন হচ্ছে আমাদের ব্রিনেল হার্ডনেস অফ পিনিয়ন হচ্ছে 200, ব্রিনেল হার্ডনেস অফ গিয়ার হচ্ছে 200, আমাদের রিলায়েবিলিটি ফ্যাক্টর, যেটা আসলে আপনার হচ্ছে রিলায়েবিলিটি ফ্যাক্টর বের করার জন্য লাগে, সো দ্যাট ইজ 0.9। দেন হচ্ছে আপনার লুইস ফ্যাক্টর অফ পিনিয়ন, এটা হচ্ছে 0.303, লুইস ফ্যাক্টর অফ গিয়ার সেটা হচ্ছে আপনার 0.4116। আসলে এই দুটো আসলে ইউজ হবে না, তারপর লিখে রাখলাম। পিচ ডায়ামিটার অফ পিনিয়ন হচ্ছে 42.5 মিলিমিটার, আমাদের ডিজি লাগবে, পিনিয়ন লাগবে না, আমাদের ডিজি লাগবে এই ম্যাটটা করার জন্য, যেহেতু আমরা গিয়ারের জন্য করতেছি তাই 130 মিলিমিটার। বি লাগবে না, বি হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড, জাস্ট সব লিখে রাখছি। তারপরও দেন হচ্ছে লাইফ সাইকেল অফ পিনিয়ন হচ্ছে আমার 10^8 সাইকেল দেওয়া ছিল। দেন আমরা হচ্ছে 2 নম্বর কোয়েশ্চনে লাইফ সাইকেল অফ গিয়ার বের করছিলাম 32.69, এটা আমাদের হচ্ছে যে ডেড এন্ড বের করার জন্য লাগবে, × 10^6 সাইকেল। এরপরে হচ্ছে আমাদের ওভারলোড ফ্যাক্টর অফ গিয়ার, এটা আমরা দেখছিলাম 1, 2 নম্বর কোয়েশ্চনটা একটু ফলো করবেন তাহলেই হবে। দেন হচ্ছে আপনার ডাইনামিক ফ্যাক্টর অফ হচ্ছে গিয়ার, এটা হচ্ছে 1.458 আমরা বের করছিলাম, কিভাবে বের করছিলাম আমাদের সেকেন্ড কোয়েশ্চনটা আগের ভিডিওতে আমাদের ক্লিয়ার করে দেওয়া আছে। সাইজ ফ্যাক্টর অফ গিয়ার ছিল হচ্ছে 1.126, দেন হচ্ছে লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ গিয়ার ছিল হচ্ছে আপনার 1.16, দেন টেম্পারেচার ফ্যাক্টর ছিল হচ্ছে 1, আর রিলায়েবিলিটি ফ্যাক্টর ছিল হচ্ছে 0.85, প্রেশার অ্যাঙ্গেল হচ্ছে 0.20°। তো এই হচ্ছে মোটামুটি আবার সব গিভেন, ঠিক আছে? তো এটা মুছে দেই, এটা মুছে দিয়ে আমাদের মেইন অঙ্কে আমরা চলে আসি। নাও উই হ্যাভ টু ফাইন্ড ফার্স্ট অফ অল দ্য অ্যালোয়েবল কন্ট্যাক্ট স্ট্রেস, গিয়ার কন্ট্যাক্ট অ্যালোয়েবল স্ট্রেস, গিয়ার কন্ট্যাক্ট অ্যালোয়েবল স্ট্রেস, ঠিক আছে? এসসি সবার আগে, হোয়াট ইজ এসসি? অ্যালোয়েবল কন্ট্যাক্ট স্ট্রেস, দ্যাট ইজ 2.22 ব্রিটেন হার্ডনেস প্লাস 200, দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্ট্রেংথ, সো দিস ইজ 2.22 ইন্টু 200 প্লাস 200, দিস ইজ 644 MPa। একদম জাস্ট আমাদের দুটো খালি এখন জাস্ট মানগুলো বসাবার কিছু করবো না, ঠিক আছে? মোটামুটি সব বোঝানো হয়ে গেছে। 1.4488 লাইফ সাইকেল অর্থাৎ জি মাইনাস 0.023, সো 1.4488, দ্যাট ইজ 32.69 ইন্টু 10^6 0.023, উই গেট 0.973। অ্যান্ড হার্ডনেস রেশিও ফ্যাক্টর কিভাবে বের করতে হবে আমি আগে দেখাই দিয়েছি, দ্যাট ইজ 1। এরপরে হচ্ছে আপনার এই তো সব বের হয়ে গেছে, তাই না? কেটি কে আর দাওয়াই আছে। তাহলে সুন্দর মতো আমরা বের করে ফেলি গিয়ার কন্ট্যাক্ট অ্যালাইবল স্ট্রেস, দ্যাট ইজ ডেল সি অ্যালাউ সিগমা সি অ্যালাউ ইজ ইকুয়াল টু এস সি জেড এন সি এইচ ডিভাইড বাই কেটি কে আর। এখন আপনি বলবেন যে ভাইয়া যে আপনি তো হচ্ছে তুমি তো হচ্ছে ইয়া করো নাই, এখানে তো একটা এস এইচ ছিল গুণ করা, স্যার যখন ইকুয়েশন লিখছিল তখন তো এটা আসলে এস এইচ গুণ করা ছিল নিচে। তো আপনি যদি খেয়াল করে দেখেন, আমি যখন ওই সিগমা বের করতেছিলাম, সিগমা এলএম বের করতেছিলাম, তখন কিন্তু আমরা এভাবে দেখছিলাম যে এস টি ওয়াই এন ডিভাইড হচ্ছে কে টি কে আর। তো বইয়ের মধ্যে যদি খেয়াল করে দেখেন, বইয়ের মধ্যে কিন্তু আসলে এখানে কিন্তু এস এফ গুণ করা আছে, কিন্তু আমরা কিন্তু অঙ্ক করার সময় কিন্তু এস এফ টাকে নেই নাই। আপনি বলতে পারেন তাহলে এস এফটা তো 1 হয়ে গেছে, এখানে এস এইচ 1 হয়ে যাবে না, এই এস এফটাই হচ্ছে আপনার ফ্যাক্টর অফ সেফটি ফর বেন্ডিং, এটাই এস এস টাই হচ্ছে আপনার ফ্যাক্টর অফ সেফটি ফর ওয়ার। তো আপনি অ্যাকচুয়ালি এটাকেই বের করতেছেন, তো আপনি যদি এটাকেই নিয়ে আসেন এখানে ইকুয়েশনের মধ্যে, তাহলে কেমনে বের করবেন? নর্মাল আপনি কি করতেছেন, আপনি হচ্ছে এস এসটা বের করার জন্য এইটাকে এবং হচ্ছে সিগমাটাকে, যথাযথ যে সিগমা সিটাকে আপনি ভাগ করে দেবেন, তাই না?
ড্যাশ ওয়াই আসলে অলমোস্ট কাটাকাটি চলে যায়, মানে এটা এক পাশে চলে আসে আর কি, এটা এই পাশে চলে আসতেছে আর কি, যেহেতু নিচে আছে তাই আমি হচ্ছে এটাকে এই পাশে বানিয়ে দিচ্ছি। বিষয় হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে? ধরেন আমি যদি এখানে একটা বলি যে তাহলে এটাই এটাই যেগুলো, এটা কত হবে, এটা এটাই যেগুলো, এটা হবে আপনার হচ্ছে এস এইচ। বিষয়টা কিরকম আমি আবার বোঝাচ্ছি, মনে করো এটা হচ্ছে আমাদের সিগমা অ্যালয়েবল, ঠিক আছে? তো আমাদের নিচে কি ছিল, সিগমা ম্যাক্স ছিল, তাই না? তো এস এফ টা ধরলা বলতে নিচে চলে আসছে, এস এফ এটা এখানে নাই, যেহেতু এটা হরে আসছে তার মানে এটা নিচে চলে আসছে। তো আমি এইটাকে অ্যাকচুয়ালি ইকুয়েশনের এই পাশে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি ইকুয়েশনের এই পাশে এটাকে পাঠিয়ে দিচ্ছি, দিস ইজ এস এফ। বিষয় হচ্ছে অনেকটা এরকম, দ্যাটস ওয়াই আমরা এখানে এস এফটাকে কাউন্ট করি না, ঠিক আছে? ঠিক তেমনই আমরা এখানে এস এফটাকে কাউন্ট করবো না, বাস এই হলো বিষয়টা। বা তাহলে আই থিঙ্ক এখানে কোনো কনফিউশন নাই, এখানে এস এফ হবে না, এখানে আমি এস এফটাকে মেনলি কাউন্ট কাউন্ট করবো। ভ্যালুগুলো বসায় দিই, 644 ইন্টু 0.973 ইন্টু 1 ডিভাইড বাই হচ্ছে 1 ইন্টু 0.85, আমরা পাবো হচ্ছে এখানে 737.191 এমপিএ। বাস আমাদের এটা বের করা শেষ, ঠিক আছে? এটা আমি মুছে দিচ্ছি। এবার আসি গিয়ার কন্ট্যাক্ট স্ট্রেস সিগমা সি বের করবো, ঠিক আছে? সবার আগে বের করবো যেটা, সেটা হচ্ছে আপনার সিপি। সিপিটা অলরেডি বের করছি আমরা, দেখছি কিভাবে বের করতে হয়। 191 রুট ওভার এমপিএ 4 পয়সন রেশিও 0.3 অ্যান্ড ফ্রম কুইগেল টেবিল 14.8, ঠিক আছে? লিখে দেবেন এটা টেবিল 14.8। এরপর আসি সিএফ। আচ্ছা আমাদের ফর্মটা কি ছিল সিগমা সি এর, যে ডাব্লু সিপি ইন্টু ডাব্লুটি ইন্টু কেও জি, ঠিক আছে? আমি একবার সবগুলো লিখে দিচ্ছি, কেও কেভি কেএস কেএম সিএফ ডিভাইড বাই বি ডি আই রুট ওভার বা হাফ পাওয়ার হাফ। তাহলে আমাদের হোয়াট ইজ সিএফ? আচ্ছা এই সিএফটা নিয়ে এতক্ষণ মতো কথা বলি নাই, তো এবার আমি হচ্ছে সিএফটা নিয়ে একটু কথা বলি। আসেন এই সিএফ যেটা, এটাকে এটা এটা একচুয়ালি নামটা কি, এটা নামটা হচ্ছে একটা সারফেস কন্ডিশন ফ্যাক্টর, সারফেস কন্ডিশন ফ্যাক্টর। এই সিএফটার মান এজিএম এ দ্বারা এখন পর্যন্ত ইস্টাবলিশড হয় নাই। যখন একটা গিয়ার ডিজাইন করা হয়, যদি এমন হয় যে সার্ফেসটা একটু রাফ বা সার্ফেসটা স্মুথ না একদমই, কিছুটা এটার মধ্যে কিছুটা আপনার মানে কমপ্লেক্সিটি আছে, তখন ইঞ্জিনিয়াররা বুঝে নেয় যে সিএফটার মানটা হচ্ছে গ্রেটার দেন ইউনিটি, অর্থাৎ এটা গ্রেটার দেন ওয়ান হবে। বা যেহেতু আসলে আমাদের এখানে কোনো ধরনের বল কোনো কিছু বলে দেওয়া নাই, এবং বলা আছে যে দ্য স্মুথ ইজ লোডিং, মানে সরি দ্য লোডিং ইজ স্মুথ, তো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এখানে লোডিংটা যদি স্মুথ, আমার সার্ফেসটা আসলে স্মুথই, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা আসলে সিএফ অর্থাৎ আমাদের সার্ফেসটা আমরা এখানে ওয়ান ধরে নিব। বাট এটার জন্য কোনো টেবিল বা ফিগার এটা এখন পর্যন্ত এসডিএম দ্বারা এস্টাবলিশ করা হয় নাই, তো নট ইয়েট এস্টাবলিশড। তো উই আর কনসিডারিং দ্যাট দিস ইজ ওয়ান, ওকে? তো আমরা যত রকম ম্যাজিক হয় না কেন, আমরা অলওয়েজ সিএফ মানটা ওয়ান বসাবো, ওকে? এটা মোটামুটি ছিল, এটা জাস্ট আমি এটা আলোচনা করে নিচ্ছি, এখন আলোচনা করে দিলাম। এবার আসি আমার কি লাগবে, আমার আননোন ভ্যালু কি আছে, সিপি সিপি বের করছি, সিএম বের করছি, এগুলো সব দেওয়া আছে, বিডি দেওয়া আছে, ডিজি দেওয়া আছে, এটা কিন্তু ডিজি হবে, তাই না? গিয়ার গিয়ার পিস ডায়ামিটার অফ গিয়ার, এগুলো সব গিয়ার। আর তাহলে আই লাগবে খালি, তাই না? জিওমেট্রি ফ্যাক্টর যেটা আমাদের, বা পিটিং রেজিস্ট্যান্স ফ্যাক্টর। সো আই, সো কস 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি, ডিরেক্টলি ভ্যালু মানে বসা যাচ্ছে জাস্ট ডিরেক্টলি ফর্মুলার মধ্যে, ডিভাইড বাই হচ্ছে 2 mn, বা অর্থাৎ mn এর ভ্যালু হচ্ছে আমার ওয়ান ধরে নিয়েছিলাম, আমি আগেই বলছি যে স্পার গিয়ারের জন্য ওয়ান হবে। দেন হচ্ছে স্পিড রেশিও, অর্থাৎ 52/17 বাই 52/17 -1, আমরা ইন্টারনাল গিয়ার কাউন্ট করতেছি এখানে। তো এটা হচ্ছে আপনার 3.52/17 না লিখে আমরা এখানে 3.05 টা লিখতে পারি, কারণ এমজি ওই 50 মানে এমজি ইজ ইকুয়াল টু 52/17, এটা অ্যাকচুয়ালি তো আপনার 3.059, ঠিক আছে? 3.059, আই গেট 0.2388, এই এটা হচ্ছে আমাদের জিওমেট্রি ফ্যাক্টর।
বাস আর কিছু বের করা নাই, ডিরেক্টলি আমরা এখন সিগমা সি বের করে ফেলি। তো এই যে এটা আমাদের বসা যান 191 ইন্টু 200, ডাব্লিউটি কত ছিল আমাদের 746 নিউটন ইন্টু ওভারলোড ফ্যাক্টর অফ গিয়ার হচ্ছে 1, ওভারলোড ফ্যাক্টর অফ কে ভি সরি ওভারলোড আপনার হচ্ছে ডাইনামিক ফ্যাক্টর অফ গিয়ার হচ্ছে 1.458, সাইজ ফ্যাক্টর অফ গিয়ার হচ্ছে 1.126, লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ গিয়ার হচ্ছে 1.16, সিএফ হচ্ছে 1 ডিভাইড বাই ফেস উইথ 38 মিলিমিটার, ডিজি হচ্ছে 130 মিলিমিটার, আই হচ্ছে 0.2388 টু দি পাওয়ার হাফ, অ্যান্ড ইউ উইল গেট 209.604 এমপিএ। খুব সুন্দর ভাবে বের হয়ে গেছে। এবার জাস্ট আমাদের এই চেষ্টা কাউন্ট করতে হবে। সো গিয়ার ফ্যাক্টর অফ সেফটি সরি ওয়ার ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে SH, তাহলে এই ভ্যালুটা ওই জানি উপরে ভ্যালুটা কোথায় জানি বের করছিলাম, ও আচ্ছা এটা এটা তো আমি মুছে ফেলছি। তো আমার সিগমা অ্যালাইবল কত বের করছিলাম 737.191 হচ্ছে 191 ডিভাইড বাই হচ্ছে এই ভ্যালুটা 209.604, অ্যান্ড আমি অ্যাপ্রক্সিমেটলি পাবো হচ্ছে 3.52। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টর অফ সেফটি অফ ওয়ার ফর গিয়ার। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি সিলেবাস আপ টু দিস, এটাই আমাদের সিলেবাস, আমাদের আর কোনো কিছু এক্সট্রা পড়া দরকার নেই, একদম আমি এ টু জেড ক্লিয়ার করে বোঝানোর ট্রাই করছি। যদি কোনো ধরনের কনফিউশন থাকে আমাকে একটু ইনবক্সে আস্ক করেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।